Assalamualaikum, dengan saya dan nomor saya. Asalnya, ikhari ki kota perjalanan berjalan asil, tanah kota menjadi sawai gali, jalan lurus. Tapi untuk sekti kota ini, apa gali? Muda uti amra sawai, kelas 1 kelas 5 itu untuk para suami ki boleh. Apa kami ke air minyak sudah ada, jangan pada berhenti. Kita itu bangku kita ada boleh sawai. Kita jalan asal kita jalan ini. Jadi kalau itu disebut untuk itu kan kita asal itu. Kita sampai jalan. Sebelum korong ke semua orang berbeda, ini aja kita transfer. Anu tuh naik deh, naik bondi tuh kita sedikit bapak bondo. Anu tuh jalan ini kan ya, biasa sih. Karena foto mau saya, gimana yang kamu kerjain? Saya sampai ke itu bapak. Apalagi foto yang pasok gitu, মাল নিয়ে এখানে ভর্তি হবেন প্রথম অবস্থায় কিন্তু আপনাদেরকে উৎসাহ বলে যারা যারা আমরা ভর্তি হয়েছি প্রথম অবস্থায় উৎসাহ বলে 500 টিকে মাল নিয়ে এখানে ভর্তি হতে তারপর থেকে আপনি পাইবেন আপনি সে একটা ফেস লিংক ফেস মাল নিয়ে ছাড়া এখানে যদি 100 টাকায় কিনে নিতে পাইবেন ওখানে বাজারে 120 টাকা সেটা বিক্রি করতে পারবেন আবার এর সম্পর্কে নিউ সারাম সম্পর্কে ডিজাইন পাউডার সম্পর্কে ভিউ সম্পর্কে আপনি বলনা আপনি জানেন তো আপনি রোজে নিউ সারাম থেকে পেজ থেকে যে বলনা না জানলে বাজার বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির পেজ সারাম থেকে চলে গেছে কেন নিবে এই সম্পর্কে জানতে হবে আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্য বলতেছি একটা নিউ পেজ পাঁচটা কাজ করে হাতে গ্যাস ফর্ম করছে বেশি টাকা দিচ্ছে শরীরে তাহলে বেশি টাকা রাত দুটো তিন টাকা দেখা কি করবে অথবা দোকান খোলা নাই ডাক্তার খানা খোলা নাই তখন ওই নিম পেজ কপালে বলবে ইনশাআল্লাহ রহমতে আপনি মাথা রাখা হয়ে যাবে ডাক্তার বলে যাবে গ্যাস ফর্ম করছে সি ফর্ম করছে কি করবে একটু নিম পেজ পানির মধ্যে গুলায় খেয়ে নেবে কোথাও যাওয়া লাগবে না এটা গেল হচ্ছে একটা আরেকটি উপায় তাদের যে কোনো সমস্যা আপনি তাদের সিস্টেমে তাদের খাই খাই দেওয়া রক্ত করা দুর্গন্ধ এই টিপেস পাঁচটা কাজ করে অন্য অন্য কোম্পানি কেমিক্যাল যুক্ত আমাদের কেমিক্যাল মুক্ত আমাদের কোম্পানি যে প্রোডাক্ট দেবেন আপনি সব প্রোডাক্টই কেমিক্যাল ছাড়া সব কিনতে বাজারে এসব লোন দিয়েছে নতুনেরা আপনারা ইনকাম করতে পারবে আপনারা পজিশনে না আসা অন্তত কোনো সম্ভাবনা না প্রথম অবস্থায় ভর্তি হয়ে তারপরে আপনারা মাল দিলেন আপনি এলাকার নিন নিন সাবা নিন পেস গুড়া পাউডার ভিম মানে একটা গুড়া হোক যে গুড়া হোক দিতে হোক বাজারে বাসাই করবেন যে কোন প্রোডাক্টটা দিবে আর একবার তো আপনার থেকে আপনার কাস্টমার আপনার থেকে নেয় সে জিনিস ওই অন্য কোনো কোম্পানি কিন্তু সে জিনিস আপনার বেলা ওটা দিতে হবে আপনাকে ফর্মা দিতে হবে আপনার আরেকটি জিনিসের কথা আপনাদের আপনাদেরকে বলি সারা নিম সারা নিম সারা কার্বনিক সারা একটা কাজ হয় যা বাজারে কোনো সারা এই ধরনের কাজ হয় না আমরা পরিচিত আমরা নিজেরাও এগুলি ব্যবহার করি আপনার নিম সারা কি কাজ করে আপনি শরীরে সামাজিক পচারি অ্যালার্জি আপনার চর্ম থাকলে এই সাবান গায়ে দিয়ে দুই তিন সেকেন্ড একটু দেরি করে পরিষ্কার করে ধুয়ে পানিতে ফেলে দেবেন আল্লাহর রহমতে এই চারটি রোগটা শরীরে বাধা আছে আমি কিন্তু এটা আপনারা জানেন না আপনার আমার সম্পর্কে আমি কিন্তু অর্ডার সারা কোনো মাল দিই আমার কোনো দিন নাই আমি দুই তিন চার হাজার টাকার মাল এখান থেকে দিলাম অর্ডার পাই দিয়ে দিই লিয়ে লিয়ে বলা হলো পেশা হবে নাই
অর্ডার পাই বিক্রি করে আপনি তো 5000 টাকা 3000 টাকা পাইকারি মাল কিনেন ডাকলো তো ম্যাক্সিমাম কিছু না কাটতে 500 টাকা আপনি ওখান থেকে মাল আনে কমিশন ছাড়া আপনি পদবি ছাড়া যত পদবি হলে পদবির প্রথম পদবি হলো বিএস 7000 টাকা আপনি বিএস হবে আর একটা কথা আছে না একটা গুণটি কিন্তু ফটোরা তাড়াতাড়ি ভাঙা যায় এটা একটা প্লাস আপনি সবে 12 ধরুন যোগ করবে তো 12 ধরুন কাজ করাবে ওই 12 ধরুন যে কাজে মনোভাব যে মা আপনার নামে তার নিলেটা তাদের কোন কাজ করতে হবে তারা পর্যায়ে তুলে যখন তারা ভর্তি করাবে তাও সেই সুবিধাটা পাবে কোম্পানি ভালো এবং মন্দ আপনারা অনেকে এই বিভিন্ন কোম্পানিতে প্রতারিত হয়েছে এখানে প্রতারিত কিছু না কারণ এখানে যদি আপনি 10000 টাকা দেন 10000 টাকা মাল দেবে কোম্পানি চাইবে তাও তার কাছে দেয় কাজ করবে তবে এখানে যারা নতুন তারা সপ্তাহে দুটি করে সেমিনার হয় সোমবার আর শুক্রবার গুরুত্ব সহকারে সেমিনার দেখবেন শুনবেন তারপর আস্তে আস্তে আপনি নিজে নিজে এগিয়ে যাবেন তাহলে আপনি সাফল্য অর্জন করবেন আমার ব্যক্তিগত আপনাকে একটা পরিচয় দিয়ে যদি আমার আত্মটা অত ভাই কথা বলছি তাই আমার পাশে লেখা আমি কিন্তু পলিটিক্যাল গার্ল দলের একজন লিডার হবে দিলাম আপনারা দুঃশাসন সান্তাহ নৌকা শিবগঞ্জ সারাগঞ্জি ভাবতলি যে যে এলাকার শেরপুর নন্দী গ্রাম তারা যে এলাকায় আসছে ওই এলাকার এমন কোন লিডার নাই এক ছোট ক্ষুদ্র ভাই ছেলে না তাদের নাম বলে সবাই দেবে যারা কেউ শেষের আছে তবে মেয়র আছে জাহাঙ্গীর তারাই কালু আছে মেয়র আছে ভাতা মামলা যারা নন্দী গ্রাম আছে কামরুরা সঙ্গে যারা সান্তরে আছে ভুট্টু যারা আপনার শিবগঞ্জের আছে বিএনপি সমিতি এখন আছে মানে যারা আপনি সোনাতলা থানায় এনে টিপু সুলতান মারা গেছে পৌরসভার চেয়ারম্যান ছিল পরে দেখলাম না ভালো তারপরে ধরে গেছে আমি বর্তমানে আমার র্যাঙ্ক কিন্তু সিএস বিএস এর পর সিএস আমি সিএস র্যাঙ্কে পদ দিয়ে এখন মডেল হারিয়ে যাচ্ছি আমি তাই নিজের ইচ্ছে আর বড় ইচ্ছে তবে একটা কথা আছে পারিব না কথা ঠিক বলিও না কেন পারিব না তাহলে এত সতর্ক এখানে লিডাররা যে আপনি আপনাদেরকে দিক নির্দেশ না দিচ্ছে শুনে চলে গেলে অন্যান্য কোম্পানির মতোনায় এটাও এটাও এখানে কোনো দুর্নীতি নাই এখানে তো কেউ দুর্নীতি করে আমরা এখানে নেতৃত্ব দিই আপনারা আমাদেরকে বলবেন এই কারণে কিন্তু আমরাও এখানে এসেছি যে আমাদের এখানে যারা আছে না আমাদের লোকাল এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু একটা বিনা টাকায় কর্মসংস্থান এখানে কোনো পড়াশোনা না থাকলেও সমস্যা নেই পড়াশোনা থাকলেও সমস্যা নেই এখানে সবার যে যেরকম আমাদের পথে বিএস ওই আপনার দাঁড়িয়ে ভাবতে হয়তো অনেক বিএস উনি কিন্তু মাসে 30-40 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে অর্থ তার লেখা পড়া যায় তাহলে সে দূর পারে আপনি আমি পারবো না গাড়ি কিন্তু কাউকে কত দূর থেকে এখানে আসে সে পার্ট টাইম কাজ করতেছে আর অনেকের ফ্যামিলির সমস্যা থাকে বাড়ি বলে বাসায় থেকে আপনার মহিলারা ওখানে চাকরি করতে যাব বাড়িতে যেন কি জন্য বলে এখানে কোন সমস্যা পার্ট টাইম চাকরি করতে হয় না এখানে সপ্তাহে দুইবার আপনাদেরকে সেমিনারে আসতে হবে
যেমন আজকে দিন বেশি সময় নিচ্ছে অন্যান্য সেমিনারে দুই থেকে তিন ঘন্টা সপ্তাহ ছয় ঘন্টা আপনি সময় দিতে হবে, তারপর আপনি নিজের জায়গাটা তাদের পরামর্শ অনুসারে কাজ করবেন, আপনারও পদবি হবে, আপনারও উজ্জ্বল ভবিষ্যৎ হবে। তিনি পোষায় দেব, তিনি কিন্তু মোটামুটি তাদের তালোড়া, তার সঙ্গে একসঙ্গে ওই তালোড়া যায় মেয়র জমিল ভাই, আমি কিন্তু ওখানে গেছিলাম তার সঙ্গে একসঙ্গে কথাও আছে, সে অত্যন্ত ভালো লোক, সেও কাজ করতেছে এখানে। এখানে বেশিরভাগ বিভিন্ন দূর দূর থেকে আপনারা এখানে আসছেন নিজের লাভের জন্য, অথচ এখানে কাজে লাগান, কাজে লাগালেই কিন্তু আপনারা বেনিফিট পাবেন। আমরা অন্যান্য দেখছি ইন্সুরেন্স বিভিন্ন সংস্থা টাকা দিই কিস্তি দিই, তারপরে ওই সংস্থা কোনো ভবিষ্যৎ পাওয়া যায় না, আর এখানে টাকা দেবেন মালও দেবেন, কোম্পানিও দেয় না আপনি দেন না, আপনি টাকা দেবেন না মালও দেবে না। আর এখানে কিন্তু কারো দায় বন্ধ তারাই আমাকে আরো একটি আহ্বান রয়েছে, তিনি দিয়েছে এনার কাছে সম্ভবত লাভ তুলে দেখেন আমার খারাপ বয়স হয়ে তিনি কিন্তু মাসে ৪৫-৪৫ হাজার টাকা দিতাম এই কোম্পানি থেকে। তিনি আপনার আমার মনে কিন্তু ৫৫০ টাকা তিনিও ভর্তি হয়েছে, তিনি কিন্তু কিছুদিন পর আর একটা জ্ঞান অর্জন করেছে ৪০-৩৫ হাজার টাকা এনে মাসে ইনকাম করে, তাহলে এনে উত্তর পারে আপনাকে পার করে দেয়, তাহলে এই কোম্পানির মধ্যে কিন্তু দুই নম্বরই নেয়। এটা মাথার মধ্যে রাখবেন, আর নতুন আপনাদেরকে বলতাম যারা এখানে নতুন ভর্তি হয়েছে আপনি প্রতি বেশি আছে ৮-১০
আপনি মারা গেলে এখানে কিন্তু টাকা পাবেন এখানে পদ আছে আটটা চার নম্বর দুটো ব্যাংক যদি আপনি পান সিপিএস বা পিএস দেখবে আমাদের কপি আপনার পিএস এর যে খালা হয়েছে পিএস এবং সিপিএস এগুলি করতে করতে যারা মারা যাবে ওই ব্যাংক অবস্থা তিন থেকে ছয় লক্ষ টাকা কোম্পানি আপনি এমনি দেবেন এবং আপনি মারা গেলে আপনি যে ব্যাংকে মারা গেছেন আপনার উপযুক্ত ছেলে মেয়ে সন্তান থাকলে ওই ব্যাংকে কাজ করতে পারেন আর কোন কোম্পানি এরকম সুবিধা দেবে এটা বেসরকারি কোম্পানি এটা মাথার মধ্যে রাখবেন কি বললাম শুনছেন বিএস এবং সিপিএস অবস্থায় আপনি মারা গেলে কোম্পানি আপনাকে তিন থেকে ছয় লক্ষ টাকা কোম্পানি আপনাকে দেবে এবং আপনার উপযুক্ত ছেলে মেয়ে থাকলে ওই ব্যাংকে কাজ করতে পারবে তার নতুন করে ভর্তুয়া লাগবে না তার নতুন করে প্রোডাক্ট মানলে ওই ব্যাংকে যাওয়া যায় না ওই ব্যাংকে পাবে আর এরকম সুবিধা আমরা বাংলাদেশের বিভিন্ন সংস্থা বাংলাদেশের তাকে কিন্তু শোনা করে এখানে টাকা খরচ করবে বুদ্ধি খরচ করবে তাহলে এখানে ইনকাম করতে পারবে আপনি ডিসিপি কম ইনস্যুরেন্স কোম্পানি কম এখানে কৌল বিভাগ কমিশনে আপনি কাজ করে দেবেন এখানে কাজ করলে খুব সময় দেয় ভালোই বুঝতে পারবেন এখানে বেনিফিটটা কি হবে তাই আমি আর বেশি কিছু কথা বলতে চাই না আমার কথা বলে কিন্তু আপনারা ভুল ভুল পেয়ে থাকেন কথা বলতে দেখবেন কথা বলতে